এটা কেলেঙ্কারিয়ে খেদিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক। সারদা কেলেঙ্কারির প্রসঙ্গত মুখ্যমন্ত্রীক ধারাবাহিক সমালোচনা কংগ্রেসের। আপনি সেইজন মুখ্যমন্ত্রী যার নাম সারদা কেলেঙ্কারিত আহিছিল। আপনি কংগ্রেসত থাকুতে বিজেপিয়ে ইডি সিবিআই আপনার পাছত লগাই দিছিল। আপনি জেল যাব লাগিছিল, কিন্তু আপনি জেলর সলনি বিজেপিলৈ গল। সারদা কেলেঙ্কারি প্রসঙ্গত কোন কংগ্রেস নেত্রীর সমালোচনার লক্ষ্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা? সারদা বিত্ত কেলেঙ্কারি প্রসঙ্গে পিছনেড়া হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক। দেশকোপ সারদা বিত্ত কেলেঙ্কারি প্রসঙ্গত বিরোধী কংগ্রেসের ধারাবাহিক কঠোর সমালোচনার সম্মুখীন হয়ে আছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পুনের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক সারদা কেলেঙ্কারির প্রসঙ্গরে কঠোর সমালোচনা করেছে কংগ্রেস নেত্রী অলকা লাম্বাই। কর্ণাটক বিধানসভা নির্বাচনত নিকৃষ্ট রাজনীতি করব বিচরা আর সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিভেক গ্রেপ্তার করবলে আরক্ষী পঠার পাছতে দিল্লির চান্দনী চক সমষ্টির বিধায়ক অলকা লাম্বা মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হয়ে পড়ে। সারদা কেলেঙ্কারির প্রসঙ্গত কংগ্রেস নেত্রী অলকা লাম্বার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি স্পষ্ট অভিযোগ, আপনি সেইজন বিজেপির মুখ্যমন্ত্রী যার নাম সারদা কেলেঙ্কারিত আহিছিল। আপনি কংগ্রেসত থাকুতে বিজেপিয়ে ইডি সিবিআই আপনার পাছত লগাই দিছিল। আপনি জেল যাব লাগিছিল, কিন্তু আপনি জেলর সলনি বিজেপিলৈ গল। বিজেপিয়ে হিমন্ত বিশ্ব শর্মার সকল দুর্নীতি ঘুরাই ললে আর আপনার ক্ষমতার চকিত বহিবলে দিলে। আপ ওই হ্যাঁ ভাজপা কে অসম কে মুখ্যমন্ত্রী সারদা স্ক্যাম মে আপকা নাম আয়া থা জব আপ কংগ্রেস মে থে সব দেশ জানতা ইডি সিবিআই পুরা আপকে পিছে ভাজপা নে লাগা দি থি আপ ভি জেল জানে ওয়ালে থে লেকিন আপনে জেল জানে কি বজায় ভাজপা মে চলে গর ভাজপা নে হেমন্ত শর্মা বিশ্বা জি আপকে সারে ভ্রষ্টাচার সারে মামলে ওয়াপিস লে লিয়ে ওর আপকো কুরসি চোপি। এনেকৈ সারদা কেলেঙ্কারির সন্দর্ভত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক ক্ষুধার সমালোচনা করে অলকা লাম্বাই। উল্লেখ্য যে সারদা ভুয়া বিত্ত কেলেঙ্কারি প্রসঙ্গ উলালেই এটা দৃশ্য রাইজর সম্মুখত ভাহি আহে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসত থাকুতে ধুবুরীত সারদার এটা বিস্কুট ফ্যাক্টরি উদ্বোধন করবলে গৈছিল আর ফ্যাক্টরিটি উদ্বোধন করে বিস্কুট খাই থাকার দৃশ্য বর্তমানে সুলভ। তদুপরি সারদা বিত্ত কেলেঙ্কারি প্রসঙ্গ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক কলকাতাত সিবিআই সোধা পোছাও করেছিল। এতিয়া হঠাৎ পুনৰ চর্চালে আহিছে এই বিয়াগুম সারদা বিত্ত কেলেঙ্কারি প্রসঙ্গ। ইপিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক কর্ণাটক বিধানসভা নির্বাচনের সন্দর্ভত তীব্র ভাষার সমালোচনা করে অলকা লাম্বাই। কর্ণাটকের নির্বাচনত আপনি যে খেল খেলিব বিচাৰিছে আপনি সফল নহব। আপনি শ্রীনিবাসর বিরুদ্ধে খেল খেলিব বিচাৰিছে। শ্রীনিবাস অক্সিজেন ম্যান। কর্ণাটকত 150তকৈ অধিক আসনেৰে সরকার গঠন করব। भाजपा के असम के मुख्यमंत्री से मैं कहना चाहूंगी कि बीच कर्नाटका चुनाव में जो आप खेल खेलना चाह रहे हैं उसमें आप कामयाब नहीं होने वाले। आप उस शख्स पे हमला करने जा रहे हैं भारतीय राष्ट्रीय युवा कांग्रेस के हमारे भाई श्रीनिवासन राष्ट्रीय अध्यक्ष पर जिन्हें पूरा देश ऑक्सीजन मैन के नाम से जानता है। जब कोरोना महामारी में भाजपा की सरकारें लोगों तक ऑक्सीजन नहीं पहुंचा पा रही थी लोग मौत के मुंह पे जा रहे थे उस समय पर श्रीनिवासन हमारे युवा कांग्रेस के राष्ट्रीय अध्यक्ष ने लोगों तक ऑक्सीजन पहुंचाने का और उनकी जिंदगियां बचाने का काम किया। भाजपा जानती है कि कर्नाटका में 40% कमीशन खोर बेईमान सरकार भाजपा की उसका जाने का समय आ चुका है। वो हार रही है। कांग्रेस 150 सीटों से पूर्ण बहुमत की स्थिर ईमानदार सरकार कर्नाटक में बनाने जा रही है। মুখ্যমন্ত্রীয়ে ধন বল আৰক্ষী আদি প্ৰয়োগ কৰি কৰ্ণাটক বিধানসভা নিৰ্বাচনত বিজয়ৰ চেষ্টা কৰিছে বুলিও অভিযোগ অলকা লাম্বাৰ। এই সন্দৰ্ভত কংগ্ৰেছ নেত্ৰীগৰাকীৰ গুৰুতৰ অভিযোগ হিমন্ত বিশ্ব শৰ্মাই সকলো খেল খেলিছে বিজেপিত। ধন বল চিবিআই আৰক্ষী লগাইছে কৰ্ণাটক নিৰ্বাচনত। হিমন্ত বিশ্ব শৰ্মাই জনতাৰ ভালৰ বাবে কাম কৰক। कर्नाटका के लोग जानते हैं असम की धरती पर खेला जा रहा है। धन बल पैसा ईडी सीबीआई असम की पुलिस को कर्नाटक के चुनाव में झोंका जा रहा है कि किसी तरह भी
अपनी इस भाजपा की हार को आप रोक पाएं, आप रोक नहीं पाएंगे। भारतीय राष्ट्रीय कांग्रेस पूरी ताकत से खड़ी और मुंह तोड़ जवाब असम के मुख्यमंत्री आपको देंगे। बेहतर होगा आप असम के लोगों पर जिन्होंने आपको चुना है आप अपने सारे संसाधन उनके हित में लगाएं, लेकिन आपने अपना धन बल अपनी पुलिस सारी कर्नाटका के चुनाव में हमारे नेताओं को टारगेट करने के लिए झोंक दी है। असम भी देख रहा है, कर्नाटक भी देख रहा है और देश भी कांग्रेस की कर्नाटका की ऐतिहासिक जीत का गवाह बनेगा। উল্লেখ যে অসম প্রদেশ যুব কংগ্রেসের সদ্যপ্রাক্তন সভানেত্রী তথা দলের বহিষ্কৃত ডক্টর অঙ্কিতা দত্তই সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিভির বিরুদ্ধে মানসিক নির্যাতন আর লিঙ্গ বৈষম্যের অভিযোগ সম্বলিত এজাহার দিসপুর আরক্ষী থানা দিয়ার পাছতেই আরক্ষী দিল্লি আর কর্ণাটক পাইছেগৈ। ইতিমধ্যে শ্রীনিবাসর কর্ণাটকের বাসগৃহত আরক্ষী আইরি জাননী লগাই থৈ অহার লগতে অহা 2 মে দিসপুর আরক্ষী থানাত হাজির হবলৈ নির্দেশনা জারি করেছে। মূলত কর্ণাটক বিধানসভা নির্বাচনক লক্ষ্য করেই অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা এনে ষড়যন্ত্র লিপ্ত হৈছে বুলি কংগ্রেসে অভিযোগ উত্থাপন করেছে। তার মাজতে সারদা কেলেঙ্কারি প্রসঙ্গ উত্থাপন করে কংগ্রেসে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাক ঠেলি দিছে এক অস্বস্তিকর পরিবেশলৈ। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।